আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ ইউ মার্ট, জিটিভি বাংলা আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহানমি। নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। ইংরেজি নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন। সেখানে চীনের সামরিক দুঃসাহসিকতা নিয়ে সতর্ক করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব বেইজিং তাইপের বলেও মন্তব্য করেন তিনি। চোড়ায় পৌঁছল ওমিক্রন, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের হার এরই মধ্যে এর পিক বা চোড়ায় পৌঁছেছে বলে মনে করেছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে করোনা চতুর্থ ঢেউয়ে হাসপাতালে ভর্তি হার কম বলেও জানান বিশেষজ্ঞরা। বিদায়ী বছরে যত নৃশংস হামলা দেখেছে বিশ্ব, নানা হামলার ঘটনায় আলোচিত ছিল 2021 সাল। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসের অতর্কিত হামলায় হতাহত হন সামরিক বেসামরিক শত শত মানুষ। ইসরায়েল ফিলিস্তিনের টানা 11 দিনের যুদ্ধে এরকমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গাজা। বিশ্বের নানা প্রান্তে ঘটেছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা। উচ্চ যোগাযোগ প্রযুক্তির স্যাটেলাইট মহাকাশে পাঠালো চীন। মহাকাশে নতুন ধরনের যোগাযোগ প্রযুক্তি পাঠিয়েছে চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিজুয়ান প্রদেশের জিচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট যুক্ত রকেটটি মহাকাশের দিকে যাত্রা করে। 28 বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রা তুষারপাত রাশিয়ায়। রাশিয়ার মস্কোতে এবছর ডিসেম্বরে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছে রাজধানীতে বসবাসকারী এলাকাবাসী, এমনকি পশু পাখিরাও। পুরো মস্কো শহর শুভ্র তুষারবৃষ্টিতে ঢেকে গেছে। সারি সারি গাছ বা সুন্দর সব মূর্তি স্থাপনা সাদা তুষার আবৃত, সেগুলোর বেশিরভাগে বিপর্যয় আছে মস্কোর রাস্তাঘাটও। সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের আশ্রয় দিল ইন্দোনেশিয়া। নানা টাল বাহানার পর সাগরে ভাসতে থাকা মিয়ানমারের শতাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে নারী শিশুসহ রোহিঙ্গাবাহী ভাঙা নৌকাটিকে আচে প্রদেশের বন্দরে ভিড়তে দেয় কর্তৃপক্ষ। 2021 সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার রেকর্ড। বিদায়ী বছর 2021 সালে বিশ্বে মোট 45 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট। কঠিন সময় পার করছেন দুবাই প্রবাসীরা। প্রতিনিয়ত করোনার অবনতি, বিমান চলাচল বন্ধ সহ দিনের পর দিন দেশে আটকে থাকা, এয়ারপোর্টের র্যাপিড পিসিআর টেস্ট নিয়ে চরম বিড়ম্বনা, বিমান ভাড়া বৃদ্ধি সহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে সরকারি উদ্যোগে নতুন বছরে কার্যক্রমের গতি বাড়বে বলে আশা করেছেন তারা। এবার মিয়ানমারে গণহত্যার উপর প্রতিবেদন প্রকাশ মার্কিন সংবাদ সংস্থার। বিবিসি আল জাজিরার পর এবার মিয়ানমারে বেসামরিক নাগরিকদের উপর সেনাবাহিনীর গণহত্যা চালানোর উপর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করল মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যে থাটলাং শহরে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। পবিত্র কাবায় আবারও করোনার বিধি নিষেধ জোরদার। সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর পবিত্র শহর মক্কার কাবা শরীফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে। কাবা শরীফ এলাকায় ও আশেপাশের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা হয়েছে। দর্শক, এ ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। From Japan's third remittance company, we present you JRF Umart, your new convenient and safe online store. So are you ready to shop? Simply go to jrfumart.com and log in. Now go browse and shop away with Umart's numerous merchants and product offerings. Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at JRF Umart.